হ্যালো ফ্রেন্ডস আইটিআই প্রিপেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রায় কয়েক ঘন্টা আগে কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিং নিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আইটিআইর ওয়েবসাইটে তো ফ্রেন্ডস আপডেটটি যখন জানতে পারি আমি সেই মুহূর্তে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটি থেকে তোমরা কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিং সম্পর্কে একটি সুপষ্ট ধারণা অর্জন করতে পারবে তো এই চ্যানেলের যারা নতুন দর্শক তারা কিভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল আইটি যে ওয়েবসাইট রয়েছে ওখানে প্রবেশ করবে তো ফ্রেন্ডস চলো প্রথম থেকে ভিডিওটি দেখেও না যাক তো তোমরা তোমাদের ফোনে এক নম্বাউজার ওপেন করে ওখানে সার্চ দেবে ডাব্লিউ বিএসসিভিটি ডট অর্ক এটা ডাব্লিউ বিএসসিভিটি ডট অর্ক সার্চ দিলে তোমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল আইটির ওয়েবসাইটে যে পেজটি রয়েছে ওখানে চলে আসবে এবং এখানে এসে দেখতে পাচ্ছ একটা আর্জেন্ট নোটিশ রয়েছে তো এখানে কী লেখা রয়েছে আমরা যে নোটিশ স্ক্রল করে নিচে দিকে এলে একটি নোটিশ সেকশান দেখতে পাবো এখানে কিন্তু প্রথমে যে পিডিএফটি রয়েছে নোটিস পর স্পট কাউন্সিলিং টু বি কন্ডাক্টেড অন নভেম্বরের দুই এগারো দু হাজার একুশ তো এটা ক্লিক করবো এবং একটি পিডিএফ আসবে এটা ডাউনলোড করে নেব দেখা যায় পিডিএফে কী লেখা রয়েছে তো নোটিস নোটিস লেখা রয়েছে সেকেন্ড স্পট কাউন্সিলিং উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার ফলোয়িং শিডিউল সেকেন্ড কাউন্সিলিং কিন্তু এই শিডিউল অনুসারে পরিচালনা করা হবে সেক্ষেত্রে ডেট টাইম র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি আর ভেনু লেখা রয়েছে ডেট হচ্ছে দুই নভেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু সেকেন্ড কাউন্সিলিং সেকেন্ড স্পট কাউন্সিলিং অনুষ্ঠিত হবে টাইমটা রয়েছে এগারোটায় এম অর্থাৎ সকাল এগারোটায় কিন্তু আগামীকাল সকাল এগারোটায় সেকেন্ড স্পট কাউন্সিলিং অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে র্যাঙ্ক এবং ক্যাটাগরি একটা উল্লেখ করা রয়েছে ক্যাটাগরি রয়েছে এনি র্যাঙ্ক যে কোনো র্যাঙ্ক হতে পারে কিন্তু অনলি এম গ্রুপ এম গ্রুপের ছাত্র যারা এম গ্রুপে তোমরা অ্যাডমিশান নিয়েছিলে অ্যাডমিশান নেওনি তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে কিন্তু কোনো কাউন্সিলিংয়ে তোমরা অংশগ্রহণ করতে পারো নি এম গ্রুপে তোমার যাই র্যাঙ্ক হতে পারে যে কোনো র্যাঙ্ক হতে পারে তোমরা সবাই কিন্তু এই সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে তো সেক্ষেত্রে কী রয়েছে ভেনুইতে এনইআইটিআই হোয়ার হি সি ওয়েন্স টু টেক অ্যাডমিশান সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ সিট হিচ আর ক্যাটাগরি আচ্ছা তোমরা অ্যাডমিশান নিতে পারবে সাবজেক্ট টু অ্যাভেলেবল উল্টি অর্থাৎ যে সাবজেক্টগুলিতে সিট অ্যাভেলেবল রয়েছে ওই সাবজেক্টগুলিতে তোমরা অ্যাডমিশান নিতে পারবে অন দ্য স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম পার্টিসিপেট ইন সেকেন্ড স্পট কাউন্সিলিং অর্থাৎ নির্দিষ্ট সময় এবং তারিখে তোমরা সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে উপস্থিত হয়ে যে সিটগুলোতে তোমাদের যে সাবজেক্টগুলিতে সিট খালি রয়েছে ওই সাবজেক্টগুলিতে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারো সেক্ষেত্রে কি আগামীকাল সকাল এগারোটায় শুধুমাত্র এম গ্রুপের ছাত্ররা যে কোনো র্যাঙ্কের যে যাই র্যাঙ্ক হোক না কেন তারা কিন্তু স্পট সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে অংশ নিতে পারবে সেক্ষেত্রে তোমরা দেখবে নোটিশ সেকশানে এলে আরেকটি পিডিএফ ছিল সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্সের পিডিএফ অর্থাৎ কোন কলেজে কয়টা সিট ফাঁকা রয়েছে বা খালি রয়েছে তার একটা কিন্তু তালিকা দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু কলেজটি সিলেক্ট করে যে ট্রেডে ভর্তি হতে চাও সেই ট্রেড ট্রেডকে টার্গেট করে তোমরা কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিং অবশ্যই অংশগ্রহণ করবে এই সম্পর্কে কীভাবে তোমাদের কলেজ চুজ করে তোমাদের ট্রেড ঠিক করতে হবে এই নিয়ে কিন্তু এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো তোমাদের জন্য কোন গাইডলাইন রয়েছে পিডিএফটিতে জেনারেল গাইডলাইন গাইডলাইন ফর দ্য স্পট কাউন্সিলিং সেক্ষেত্রে দেখো এক নম্বরে লেখা রয়েছে মেরিট লিস্টের ভ্যালিডেট ক্যান্ডিডেট ভ্যালিড ক্যান্ডিডেট অফ এম গ্রুপ হু কুড নট পার্টিসিপেট ইন দ্য অনলাইন কাউন্সিলিং অর্থাৎ মেরিট ভ্যালিড ক্যান্ডিডেট অর্থাৎ যারা তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলে এম গ্রুপে এম গ্রুপে তারা যারা কোনো কাউন্সিলিং অংশগ্রহণ করতে নি অর হু হ্যাভ নট টেকেন অ্যানি অ্যাডমিশান ইন অ্যানি সিট আর এলিজিবল টু টেক অ্যাডমিশান থ্রু স্পট কাউন্সিলিং এবং যারা এখনও পর্যন্ত এম গ্রুপে ধরো তোমাদের কোনো কাউন্সিলিং তোমাদের নাম এসে ধরো ফোর্থ কাউন্সিলিংয়ে তোমার নাম এসেছিলো ভর্তি হওনি সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং যাদের টোটাল কোনো কাউন্সিল নাম আসেনি এবং যারা ধরো ভর্তি হওনি এম গ্রুপে নাম এসেছিল কিন্তু ভর্তি হওনি তোমরা কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ নিতে পারবে এবং সেকেন্ড লেখার রয়েছে সেকেন্ড দু নম্বর দাগে অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাটেন্ডেড দ্য স্পট কাউন্সিলিং ফর আপগ্রেডিং চেঞ্জিং দ্য ট্রেড আইটি অর্থাৎ যারা অলরেডি এম গ্রুপে অ্যাডমিটেড হয়ে গেছো তো মানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা কিন্তু তাদের চাইলে তাদের সিটটা আপডেট করতে পারে বা তাদের ট্রেডটা আপডেট করতে পারে কেমন তোমরা কিন্তু তোমাদের ট্রেডটি আপডেট করতে পারবে এবং তিন নম্বরে লেখা রয়েছে দেও হাইলাইট করে লেখার রয়েছে আন্ডারলাইন দিয়ে তিন নম্বর লেখা হচ্ছে দ্য অল নিউ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ অ্যাপ্লাইড এ ফ্রেস অন সাতাশ নয় একুশ অ্যান্ড আঠাশ নয় একুশ আর অলসো এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেস স্পট কাউন্সিলিং অর্থাৎ যারা সাতাশ তারিখ এবং আঠাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর যারা অ্যাপ্লিকেশান করেছিল মানে রেজিস্ট্রেশন করেছিল তারা কিন্তু স্পট কাউন্সিলিং অবশ্যই অংশগ্রহণ করতে পারবে রেড হু আর ডিবিআর ফ্রম অ্যাডমিশান ফর এনোরোয়া এনোনোয়াস পার্সেন্টেজ অফ মার্কস আর নট এলিজিবল ফর পার্টিসিপেট ইন দ্য স্পট কাউন্সিলিং যাদের কিন্তু তোমাদের মার্কস কম রয়েছে তারা কিন্তু এই কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে না তো সেক্ষেত্রে যারা এম গ্রুপের অ্যাপ্লিক্যান্ট তো পাঁচ নম্বর লেখা আছে এম গ্রুপ অ্যাপ্লিক্যান্ট আর অলসো এলিজিবল ফর চুজ অ্যান্ড এনি ই গ্রুপ ট্রেড হিজ আর চয়েস অর্থাৎ এম গ্রুপে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু যদি তোমার কোনো ই গ্রুপের ট্রেড পছন্দ হয় সেক্ষেত্রে এম গ্রুপের ছাত্ররা কিন্তু ই গ্রুপের ট্রেড নিতে পারবে এ সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে এবং ছ নম্বর থেকে দেখো সিট উইল বি অ্যালাউডেড কমপ্লিটলি অন দ্য বেসিক অফ এম গ্রুপ র্যাঙ্ক লিস্ট অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কার্ড অনুযায়ী কিন্তু র্যাঙ্ক লিস্ট একটা তৈরি করা হবে প্রত্যেকটা কলেজের ভিত্তিতে র্যাঙ্কার অনুযায়ী র্যাঙ্কারে র্যাঙ্কার অনুযায়ী র্যাঙ্ক লিস্ট তৈরি করা হবে তারপরে কিন্তু তোমাদের যার র্যাঙ্ক প্রথমে হবে তাকে কিন্তু প্রথমে ডাকা হবে এবং যে ট্রেডগুলি খালি রয়েছে সেই ট্রেডগুলির মধ্যে সে যেটা চুজ করবে সেই ট্রেডটাতেই সে অ্যাডমিশন নিয়ে নেবে এবং সাত দা সাতের নম্বর দাগ দেখো ক্যান্ডিডেট মাস্ট বি চেক ভ্যাকেন্সি অফ সির অন দ্য ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লিউ এসসিবিটি ডট অর্ অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই প্রথমে সির চেক করতে হবে তারপর কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিংয়ে তোমার সিলেক্ট করা কলেজে গিয়ে উপস্থিত হতে হবে এগারোটার আগে সকাল এগারোটার আগে আগামীকাল এটা একটু খেয়াল রাখবে এই সম্বন্ধে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখো এবং অ্যালা নয় আটের থেকে দেখো অ্যালয়নমেন্ট উইল বি ডান ইন দ্য ভ্যাক্যান্সিট অব আইটিআই স্ট্রিক্টলি দ্য বেসিক মেরিট অর্থাৎ আই প্রত্যেকটা আইটিআই কলেজে কিন্তু খুবই স্ট্রিক্টলি কিন্তু মেরিট অনুযায়ী কিন্তু র্যাঙ্কারগুলিকে সাজানো হবে এবং খুব স্ট্রিক্টলি কিন্তু এই সেকেন্ড স্পট কাউন্সিলিংটা আয়োজন করা হয়েছে এবং দশের দিকে দেখো অ্যালার্টমেন্ট টু বি সিট টু এ ভ্যালিড অ্যান্ড এলিজিবল র্যাঙ্ক হোল্ডার ডিপেন্ডস অন হিজ হার র্যাঙ্ক অর্থাৎ তোমার যে সিটটি যে সিটটি তুমি পাবে সেটা তোমার র্যাঙ্কারের ওপর ডিপেন্ড করছে অর্থাৎ প্রথমে র্যাঙ্কার র্যাঙ্কে র্যাঙ্কে এলে তোমাকে প্রথমে ডাকাবে এবং তুমি তোমার প্রথমে অনেক অপশান থাকবে অনেকগুলি সিটে অপশান থাকবে সেক্ষেত্রে একটা সিট নিতে পারবে যা ধরো শেষে র্যাঙ্ক আর এসেছে র্যাঙ্কে নাম এসেছে সে এবার কি তোমরা সবাই নিয়ে নিলে তারপর ধরো কিছু সিট থাকলো সেগুলির মধ্যে তাকে অনেক কম সংখ্যক সিটের মধ্যে তাকে চুজ করতে হচ্ছে এটা বলা রয়েছে এবং বলা হয়েছে অ্যাভেলেবিলিটি টু ভ্যাকেন্ট সিট অ্যাট টাইম অফ আর টান্স সেটা কিন্তু তার র্যাঙ্ক লিস্টের উপর নির্ভর করে যেটা বললাম তো স্পট কাউন্সিলিং উইল কন্টিনিউ টিল দেয়ার উইল বি অ্যাভেলেবিলিটি সিট অ্যান্ড দ্য কাউন্সিলিং উইল বি স্টপড হোয়েন অল এলিজিবল ভ্যাকেন্ট সিট উইল বি ফিল্ড আপ ও অর্থাৎ স্পট কাউন্সিলিং ততক্ষণ পর্যন্ত চলবে চলবে যতক্ষণ পর্যন্ত না খালি সিট সিটগুলি পূরণ হচ্ছে কেমন একটা কলেজে তো খালি সিট দশটা রয়েছে সেক্ষেত্রে ওই দশটা সিট যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্পট কাউন্সিলিং চলবে এবং ওই দশটা সিট পূরণ হয়ে গেলে কিন্তু স্পট সেকেন্ড স্পট কাউন্সিলিং বন্ধ হয়ে যাবে তো এগারো দাকে অপশানটি দেখো ওখানে কিন্তু হাইলাইট করা রয়েছে না কী লেখা রয়েছে ওয়ান্স এ সিট ইজ অ্যালোটেড টু এ ক্যান্ডিডেট থ্রু স্পট কাউন্সিলিং কারণ একটা ক্যান্ডিডেটের জন্য কিন্তু একটা সিটই বরাদ্দ একটা ক্যান্ডিডেটের জন্য একটা সিটই কিন্তু বরাদ্দ করা রয়েছে স্পট কাউন্সিলিংয়ে তো ক্যান্ডিডেট হ্যাজ টু পে অ্যান্ড গেট অ্যাডমিটেড উইথ দ্য মিনিট অফ দ্য দ্যাট ডে অর্থাৎ ক্যান্ডিডেট যদি ওই সিটে ভর্তি হতে চায় তাহলে কিন্তু তাকে ওই আগামীকালই রাত বারোটার মধ্যে অ্যাডমিশান ফিস পেমেন্ট করে ওই সিটটিতে ভর্তি হতে হবে ওই কলেজে কেমন তো ফেলিং অফ আচ্ছা ফেলিং অফ হুইচ হিজ আর অ্যালা অ্যালাউটেড সিট উইল বি ক্যান্সেল সে যদি না রাত বারোটার মধ্যে ভর্তি হয় তাহলে কিন্তু তার বরাদ্দিত সিটটি ক্যান্সিল হয়ে যাবে সেক্ষেত্রে হেড অফ দ্য আইটিএস রিকোয়েস্টেড মেনটেন কোভিড প্রোটোকল দ্য কাউন্সিলিং ভেনুইন অ্যাজ পার কোভিড নোটিফিক অর্থাৎ কোভিড প্রোটোকল সব কিছু মেনেই কিন্তু এই সেকেন্ড স্পট কাউন্সিলিংটাকে আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে তো ফ্রেন্ডস সব কিছু কোভিড প্রোটোকল মেনে কিন্তু সেকেন্ড স্পট কাউন্সিলিংটি অংশ আয়োজন করা হয়েছে তো ফ্রেন্ডস আশা করি তোমাদের একটি সুপষ্ট ধারণা তৈরি হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং তোমাদের এই কমেন্টের উত্তর দিতে খুবই ভালো লাগে তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট করো এবং তোমরা কি হবে কলেজ মানে এমন কলেজ সিলেক্ট করো যাতে ওই কলেজের তোম এমন কলেজ সিলেক্ট করো যাতে তোমার টার্গেট যে ট্রেডটি ওটা ওটা যাতে পেতে পারো এই নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও রয়েছে দেখো এই চ্যানেলে বা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে সো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অনকে নোটিফিকেশান অন করে দিও থ্যাংক ইউ ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন থ্যাংক ইউ